আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ সকলে ভালো আছেন। তো অনেকেই রিকোয়েস্ট ছিল যে 16 ডিসেম্বর নিয়ে ভিডিও মেক করার, তো ফাইনালি আমরা হচ্ছে 16 ডিসেম্বরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। আপনি দেখছেন বাইজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। ষোলো ডিসেম্বরের এই ভিডিওটা মেক করতে হলে আমাদের হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে 9:60 যে রেশিওটা এটা সিলেক্ট করবেন। আর আপনার কাছে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন না থাকে তাহলে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তারপর এখান থেকে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন হবে, যার এখানে যা যা ম্যাটেরিয়ালস ইউজ করা সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটা সিলেক্ট করার জন্য এখানে মিডিয়া অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা আপনারা ডাউনলোড করছেন জাস্ট ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের ডাবল সিলেক্ট হয়ে গেছে, আমরা একটা রিমুভ করে দেবো। দেন এই পিকচারটাকে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে। এর জন্য এখানে আমরা পিকচারে ক্লিক রাখবো। রাখার পর এখান থেকে হচ্ছে পেন অ্যান্ড জুম নামে যে অপশন সিজারের পাশে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ইকুয়াল চিহ্নতে চাপ দিব। দেন এবার হচ্ছে আমরা স্ক্যানের যে পিকচারটাকে জুম করবো। ওকে, তো এখান থেকে আমাদের যতটুকু লাগে ফুল স্ক্রিন হতে ততটুকু জুম করে নিব, না পর ঠিক মানে ক্লিক করে দিব। তারপর এই পিকচারের ডিউরেশনটা আমাদের যতটুকু লাগবে এখান থেকে 12-15 বা যত সেকেন্ড লাগে আপনি ততটুকু করে নেবেন। নেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে যে ম্যাপের বাংলাদেশ ম্যাপের যে ফটোটা ছিল পিএনজি ফটো, এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে সব ম্যাটেরিয়ালসে আপনার ওইখানে দেওয়া আছে, আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন। তো এটা অ্যাড করার জন্য আমরা লেয়ার অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে মিডিয়াতে, তারপর এখান থেকে আপনার যেখানে আছে জাস্ট ওইখান থেকে আপনি পিএনজি ম্যাপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে হচ্ছে আমরা যতটুকু লাগবে ততটুকু এইভাবে জুম করে নিব, এতটুকু জুম করে নিতে হচ্ছে আপাতত। দেওয়ার পর এটা যে লেয়ারটা আমরা উপরে ব্যাকগ্রাউন্ড বরাবর করে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ডটা যতটুকু ততটুকু করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে এটাতে আমাদের একটা জুম ইফেক্ট ছিল, তো জুম ইফেক্টটা দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমরা এই যে চাবির আইকনটা দেখতেছেন লেফট সাইডে, এখান থেকে পিকচারে ক্লিক করা অবস্থায় লেফট সাইডে যে চাবির আইকনটা, চাবির আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের রাইট সাইডে চলে যাবেন। যাওয়ার পর এই পজিশনে এখানে হচ্ছে আপনাদের যেটা করবেন, এই ম্যাপটাকে আপনি হচ্ছে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে জুম করবেন। ওকে, এখান থেকে আমাদের যতটুকু লাগে তো যতটুকু লাগতেছে এইভাবে জুম করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ঠিক মানে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেই বার্ডের ভিডিও ক্লিপটা দেখছেন অর্থাৎ যে পাখির, এটা অ্যাড করার জন্য হচ্ছে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আমাদের ফাইলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা যেহেতু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে, তো এটা আমরা যতটুকু লাগে এরকম বড় করে নেবো, মানে যতটুকু লাগে আপনার যেই পজিশনে অ্যাড করতে চান ওই পজিশনে এটা দিয়ে নেবেন। দেওয়ার পর এটা যে হোয়াইট স্ক্রিনটা এটা রিমুভ করতে পারে। এর আগে যেটা করতে হবে, এখানে আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেটে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে থ্রিডটা এখানে চলে যাবে। যাওয়ার পর সেন্ড টু ব্যাক করে দিব। দেন এবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে চলে যাবো। ওকে, তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দিব। দেওয়ার পর ঠিক মাইক ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে একটা সাউন্ড আছে, সাউন্ডের লিঙ্ক চাইলে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। সাউন্ড অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবেন। যাওয়ার পর মিডিয়াতে, যেহেতু আমাদের ভিডিও আকারে সাউন্ডটা দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে গিয়ে আপনি সাউন্ডটাকে সিলেক্ট করে এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি ভিডিও ক্লিপটাকে ডিলিট করে দেবেন। আমরা এখান থেকে কিন্তু এক্সট্রাক্ট অডিও করার কারণে আমাদের সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখবো। এখানে সাউন্ড দেওয়া আছে, সাউন্ডটা হাইড করে দেখেন যে পাখির যেই ছবিটা আপনারা দেখতেছেন আমরা যেটা দিয়েছি। তারপর এখানে আমাদের যে অ্যানিমেশন অ্যান হচ্ছে আমাদের ফ্ল্যাগ সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের মতো করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন, যদি আমি তাড়াহুড়ো করে টিউটোরিয়ালটা আর কি মেক করলাম। তো এখান থেকে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেলে এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। সেভ করার জন্য এখান থেকে শেয়ার করে ক্লিক করবো। ক্লিক করার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।